রহস্যময় এই পৃথিবীতে নারী যেন আরেক রহস্যের নাম। এই রহস্যময় নারীকে জানা বা বোঝা কিংবা আবিষ্কার করার সাধ্য কি কোনো মানুষের আছে? মানসিক ও শারীরিক দিক থেকেও নারী আসলে রহস্যময়। নারীর শরীরের যে কত রকমের অদ্ভুত তথ্য আছে তা আমাদের আজকের এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। এমনকি নারীর দেহ দেখে এটাও বুঝতে পারা যায় যে সে কি সিঙ্গেল আছে নাকি কোনো সম্পর্কে আবদ্ধ। আমার 1 জিবির ছোট ছেলে, ওইটা আমার 5 জিবির বড় ছেলে, আর এই হচ্ছে আমার মেয়ে। জুলাইতে হওয়ার কথা ছিল কিন্তু নেটওয়ার্ক স্লো থাকার কারণে নভেম্বরে ডেলিভারি। তোমার বাবার কি? তোর বাবার জামাই। তুমি কে? সবার বৌদি। পেট খারাপ, হাগা ধরছে। তুমি আমার সোনা মুনি কুচু পুচু বাবু। সে আসলে বাবু না বাবা, জীবন তাই বরবাদ। আর ওটা জীবন না জীবন, আমার জীবনে হাগার সমস্যা। হাজার সমস্যা, আমি তোমার পাশায় আছি। পাশা না ভাই, পাশে আছি। র্যান্ডম ফাল্গুনের নতুন এই সম্পূর্ণ ভিডিওটি অলরেডি আপলোড করা হয়েছে। ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ইন্টারনেট জীবনের জগাখিচুড়ি। এই ভিডিওটির লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে পিন করে দিয়েছি। সেই ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক আর কমেন্ট করে জানাবেন, যেন আমি এই ধরনের কমেডি ভিডিও আরও আপলোড করতে পারি। নাম্বার 1, সিঙ্গেল নাকি মিঙ্গল? একজন মেয়েকে দেখে কখনো কি বলা সম্ভব যে সে কি সিঙ্গেল নাকি কোনো সম্পর্কে আছে? কিংবা সিঙ্গেল কিংবা মিঙ্গল মেয়েদের মধ্যে এমন কোনো পার্থক্য আছে কি যা মেয়েটিকে দেখেই বলা সম্ভব? হ্যাঁ আছে, এমনও কিছু পার্থক্য আছে যেগুলো দেখলে আপনি বুঝে যেতে পারবেন যে একটি মেয়ে সিঙ্গেল নাকি রিলেশনশিপে আছে। বেশিরভাগ সিঙ্গেল মেয়েদের ক্ষেত্রে দেখা যায় তারা পোশাক আশাক সাজগোজের ব্যাপারে খুবই উদাসীন থাকে, কিন্তু একজন সম্পর্কে থাকা মেয়েকে দেখা যাবে খুবই স্টাইল এবং তার পোশাক আশাক সাজের ধরনেই প্রকাশ পাবে যে সে মিঙ্গল অর্থাৎ সম্পর্কে আছে। এছাড়াও তার ফোন চালানোর ধরন, কথা বলার ধরন, তার আঙুলে থাকা আংটি অথবা তার ফিগারই অনেক সময় বলে দিতে পারে মেয়েটি কি রিলেশনশিপে আছে কিনা। নাম্বার 2, মাইন্ড রিডার। আপনি কি জানেন একজন পুরুষের তুলনায় একজন নারী খুব ভালোভাবে অন্য আরেকজনের মন পড়তে পারে? একজন পুরুষ ও নারীর ব্রেন স্ট্রাকচার ভিন্ন হবার কারণে নারী ও পুরুষের চিন্তাভাবনার মধ্যে আকাশ পাতাল পার্থক্য দেখা দেয়। একটি সার্টেন রিসার্চ থেকে দেখা গেছে একজন নারী একজন পুরুষের তুলনায় যে কোনো নাম কিংবা যে কোনো অপরিচিত মানুষের চেহারা ভালোভাবে মনে রাখতে পারে। শুধু যে ভালো মনে রাখতে পারে তা কিন্তু নয়, মেয়েরা যে কোনো ফেশিয়াল এক্সপ্রেশন ও যে কারো আচরণ থেকে বলে দিতে পারে একজন মানুষের ভেতরে কি চলছে যা একজন পুরুষ বলতে পারে না। নাম্বার 3, কান্না। আমরা এটা হয়তো জন্মের পর থেকেই দেখে অভ্যস্ত যে ছেলেদের চেয়ে মেয়েরা কাঁদে বেশি। মেয়েরা পড়ে গেলে কাঁদে, কষ্ট পেলে কাঁদে, ব্যথা পেলে কাঁদে, কারণে কাঁদে কিংবা অকারণেও কাঁদে। অনেকে হয়তো ভাবেন আমাদের পুরুষশাসিত সমাজ হবার কারণে মেয়েদের সবসময় নিচু ও দুর্বল হবার প্রতীকই হলো কান্না। কিন্তু কথা হচ্ছে, আপনারা কি জানেন একজন মেয়ে কখনোই নিজের ইচ্ছায় কাঁদে না, মানে কান্নার পেছনেও তাদের বায়োলজিক্যাল একটা ব্যাপার আছে, আছে বড় একটা সায়েন্স। প্রথম এবং সবচেয়ে বড় কারণ হলো পুরুষদের অশ্রুনালী বেশ গভীর আর মোটা হয়, অনেকটা অশ্রু সেখানেই জমা থাকে। ফলে পুরুষরা ইমোশনাল হয়ে যাওয়ার পরও তাদের অশ্রুগ্রন্থি যদি অশ্রু তৈরি করা শুরুও করে দেয় তাহলেও পুরো নালীটা প্রথমে পরিপূর্ণ হতে হবে, পরে সেটা ওভারফ্লো হলে পানি চোখের বাইরে বেরিয়ে পড়বে। এর আগেই পুরুষটি আবেগ নিয়ন্ত্রণ করে ফেলতে পারলে তার আর চোখের পানি বেরোয় না। আর নারীদের অশ্রুনালী চিকন এবং অগভীর হওয়ায় সেখানে কম অশ্রু জমা থাকতে পারে, ফলে খুব দ্রুত সেটা ওভারফ্লো করে। ফলে মোদ্দা কথা হলো, আসলে একজন পুরুষ কান্না নিয়ন্ত্রণের জন্য যতটুকু সময় পায় একজন নারী ততটুকু সময় পায় না। নাম্বার 4, সন্তান জন্মদানের সময় নারী দেহ বহুলাংশে বৃদ্ধি পায়। সকল মাই স্বীকার করবেন যে সন্তান জন্মদান কঠিনতম কাজগুলোর মধ্যে একটি। প্রচন্ড ব্যথা সহ্য ছাড়াও আরো অনেক পরিবর্তন এই সময় নারী দেহ অতিক্রম করে। প্রসবকালে প্রসবদ্বার একটি ক্ষুদ্র ছিদ্রপথ থেকে ভূমিষ্ঠ শিশুর জন্য খোলা দরজায় পরিণত হয়। শিশুকে বাইরে আনার জন্য প্রাথমিকভাবে এটিকে প্রায় 10 সেন্টিমিটার প্রসারিত হতে হয়। অতঃপর প্রসবদ্বার শিশুর মাথার আকার অনুযায়ী সম্প্রসারিত হতে থাকে। নাম্বার 5, সেরে ওঠা। আপনি কি জানেন একজন পুরুষের শরীরের জখমের তুলনায় একজন নারীর শরীরের জখম বা আঘাত দ্রুত সেরে ওঠে? ধরুন একজন পুরুষ তার শরীরে আঘাত প্রাপ্ত হলো এবং একজন নারীও একই দিনে একই আঘাত প্রাপ্ত হলো, তাদের মধ্যে নারীর দেহের ক্ষতস্থান পুরুষের তুলনায় দ্রুত সেরে উঠবে, কারণ নারীর শরীরে থাকা এস্ট্রোজেন হরমোন মেয়েদের শরীরের ক্ষত দ্রুত সারাতে সহায়তা করে। এছাড়াও একটি রিসার্চ থেকে জানা গেছে যে মেয়েরা সন্তান জন্ম দেবার কারণে তাদের শরীরের ইমিউন সিস্টেম একজন পুরুষের শরীরের ইমিউন সিস্টেমের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে। এছাড়াও যেসব নারীরা রেগুলারলি মিলন করে তাদের শরীরের ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করতে সহায়তা করে, যার কারণে একজন পুরুষের দেহের তুলনায় একজন নারীর দেহের ইনজুরি বা ক্ষতস্থান অতি দ্রুত সেরে যায়।
নাম্বার 6 ভালো শ্রোতা আপনারা হয়তো আপনাদের বাস্তব জীবন থেকেও দেখে থাকবেন যে একজন নারী একজন পুরুষের চেয়ে শতগুণে বেশি ভালো শ্রোতা ইন্ডিয়ান ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের একজন রিসার্চার fMRI মেশিনের সাহায্যে একজন নারী ও একজন পুরুষের ব্রেন ট্র্যাক করেন যখন তাদেরকে একটি নোবেল থেকে একটি প্যাসেজ পড়ে শোনানো হচ্ছিল রিসার্চাররা দেখতে পান একজন পুরুষ মস্তিষ্ক কথা শোনার জন্য বা কথায় মনোযোগ দেবার জন্য কেবলমাত্র তার ব্রেনের বামপাশটুকুই অ্যাক্টিভ রাখতে পারে আর অন্যদিকে একজন নারী কথায় মনোযোগ দেবার জন্য তার ব্রেইনের ডান ও বাম উভয় পাশে একত্রে অ্যাক্টিভ করতে পারে যার কারণে নারীরা যে কোনো কথায় বা কাজে বেশি মনোযোগী হয় এছাড়াও এই রিসার্চ থেকে এটাই প্রমাণিত হয় যে একজন নারী একজন পুরুষের চেয়ে ভালো শ্রোতা হতে পারে কারণ তারা যখন কোনো কথা মনোযোগ দিয়ে শোনেন তখন তারা তাদের পুরো ব্রেইন সচল করে রাখে আর একত্রে ব্রেইনের ডান ও বাম সাইড সচল কেবল মহিলারাই করতে পারে যার কারণে তারা একসাথে অফিস ও সংসারের কাজ দুইটা ভালোভাবে চালাতে পারে মানে মাল্টিটাস্কিং করতে পারে যেটা পুরুষেরা পারে না নাম্বার 7 নারীর দেহের পরিবর্তন মানব শরীর একটি বয়স পর্যন্তই বিকশিত হয় কিন্তু সেই নির্দিষ্ট বয়স পরে আর গ্রোথ হয় না মানে শরীর আর আগের মতো বিকশিত হয় না কিন্তু একজন নারীর শরীর 20 বছর পর্যন্ত বাড়তে পারে যদিও আমরা হয়তো জানি যে 18 বছরের পর আর মানুষের শরীর বিকশিত হয় না কিন্তু মেয়েদের শরীর 20 বছর পর্যন্ত বিকশিত হতে থাকে যদিও তা আপাত দৃষ্টিতে সহজে বোঝা যায় না নাম্বার 8 স্বাদ গ্রন্থি একজন নারীর জিভে 30টি ভিন্ন ভিন্ন ধরনের টেস্ট বাড রয়েছে একজন নারী খুব সহজেই যে কোনো খাবারের স্বাদ ভালোভাবে বলে দিতে পারবে 35% নারী খাবার কিংবা যে কোনো জিনিসের স্বাদ নিতে পটু তারা পুরুষদের চেয়ে চিনির মিষ্টতা লবণের লবণাক্ততা তিক্ততা এগুলোর স্বাদ খুব তীব্রভাবে অনুভব করতে পারে নাম্বার 9 হরমোনের প্রভাব ছেলেদের তুলনায় মেয়েদের দেহে হরমোনের প্রভাব অনেকটাই বেশি আর মেয়েদের যাবতীয় শারীরিক সমস্যার জন্য দায়ী এই হরমোন খিদে থেকে শুরু করে হজম ক্ষমতা যৌন চাহিদা এনার্জি ভালো লাগা মন্দ লাগা সবকিছুর নিয়ন্ত্রণই হচ্ছে হরমোন আর মেনোপজের পর তো কথাই নেই তখন ওই হরমোনের অভাবে একগুচ্ছ সমস্যা এসে বাসা বাঁধে শরীরে যেখান থেকে অ্যাংজাইটি মন খারাপ এসব আসে এমনকি অনেকেই গুরুতর ডিপ্রেশনে চলে যায় নাম্বার 10 নারীরা শীতল শরীরের অধিকারিণী আপনারা কি জানেন একজন নারীর শরীরের তাপমাত্রা পুরুষের শরীরের তাপমাত্রা থেকে অনেক কম হয় মানে নারীদের শরীর পুরুষের শরীরের তুলনায় অনেক বেশি ঠান্ডা হয়ে থাকে যদি আপনার নারী সঙ্গীর শরীরের তাপমাত্রা প্রায় কম মনে হয় তাহলে চিন্তা করবেন না এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া এ নিয়ে বিশেষজ্ঞরা কয়েকটি বৈজ্ঞানিক কারণ দিয়েছে তাদের মতে নারীদের শরীরে পুরুষের তুলনায় ফ্যাট বেশি থাকে এবং পেশি কম থাকে যাদের শরীরে মাংসপেশি কম তাদের শরীর অনেকটাই বেশি ঠান্ডা থাকে তাই এক্ষেত্রে নারীদের শরীর বেশি ঠান্ডা হয়ে যায় এছাড়াও নারীদের শরীরে পুরুষের তুলনায় রক্তও কম থাকে এই সংক্রান্ত একটি গবেষণা দ্য ফ্যাসিভ জার্নালে প্রকাশ করা হয় চিকিৎসকরা জানান রক্ত শরীরের সঠিক তাপমাত্রা বজায় রাখার বিষয়টি নিশ্চিত করে যেহেতু নারীদের শরীরে কম রক্ত থাকে তাই তাদের দেহের তাপমাত্রাও কম হয় রক্তে বর্ণে সবাই মানুষ হলেও আমাদের শরীর মন চিন্তা ভাবনা কোনো কিছুর সাথেই যেন কোনো কিছুর মিল নেই দৈহিক কাঠামো থেকে শুরু করে প্রতিটা কোষে কোষে যেন আমাদের ভিন্নতা পুরুষকে যেমন একদিক থেকে শক্তিশালী করা হয়েছে নারীকে করা হয়েছে অন্য দিক থেকে শক্তিশালী নারী এবং পুরুষ উভয়ই সম্পূর্ণ আলাদাভাবে তৈরি সেটা শুধু শারীরিক গঠন ও মানসিক ভাবেই নয় বরং মস্তিষ্কের দিক থেকেও বলা হয়ে থাকে যে পুরুষ জাতি নাকি মঙ্গল গ্রহের মতো কথাটির পেছনে একটি বড় কারণ হলো তাদের প্রকৃতি এবং চরিত্র বলা যেতে পারে তারা জীবনের সবকিছু সহজভাবে হিসাব করে নিতে পছন্দ করে একজন প্রকৃত পুরুষ উপর থেকে যেমন দেখায় বেশিরভাগ ক্ষেত্রে অন্তর থেকে সেটাই হয়ে থাকে এবার আসি নারী জাতির সম্বন্ধে নারীর তুলনা করা হয় শুক্র গ্রহের সঙ্গে শুক্র গ্রহকে যেমন উপর থেকে দেখলে বোঝা যায় না যে তার ভেতরে কি আছে তেমনই একটি নারী খুবই জটিল এই নারী জাতি আবার খুবই সরল এবং ইমোশনাল আশা করি মেয়েদের সম্পর্কে কিছু আজব তথ্য আপনার জানা হলো পুরুষ এবং মহিলা কেউই কারো চেয়ে কোনো অংশে কম নয় দুজনেই সমান এবং যোগ্য ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক পায় চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না জানো শুধুমাত্র এভাবে পিনিক পায়ের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফাল্গুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে